অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? ভালো না। অঙ্কে 5 নম্বর উঠবে না মনে হচ্ছে? 5 নম্বর উঠবে না। আমরা এখন রয়েছি বিবেকানন্দ বিদ্যানিকেতনে, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা আজকে। ছাত্রছাত্রীরা এই মুহূর্তে হলে রয়েছে, পরীক্ষা দিচ্ছে। তাদের পরীক্ষা কেমন হচ্ছে, তাদের প্রশ্নপত্র কেমন হয়েছে, তাদের থেকে আজকে প্রতিক্রিয়া জানবো। তারা কেমন ভাবে পরীক্ষা দিচ্ছে সমস্তটাই জানবো। এবং চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করতে একেবারেই ভুলো না। ম্যাথমেটিক্স কোশ্চেন কেমন আসছে? ম্যাথমেটিক্স কোশ্চেন কেমন আসছে? ভালো। মিডিয়াম হার্ড না ইজি? মিডিয়াম। মিডিয়াম। সমস্ত অ্যানসার করেছো? হুম। অঙ্ক পরীক্ষা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে আমার। কমন পেয়েছে সবগুলো? হ্যাঁ, অনেক কিছু কমন পেয়েছি। ইজি, মিডিয়াম আর হার্ড এর মধ্যে কেমন লেগেছে কোশ্চেন? ইজি। মিডিয়াম। মিডিয়াম মানে খুব বেশি ইজিও হয়নি, খুব বেশি ইজিও না, খুব বেশি হার্ডও না। কত নম্বরে অ্যানসার করেছো? আমি 70 নম্বরে অ্যানসার দিয়েছি। 70 অ্যানসার করেছো। উপপাদ্য কি করেছো? উপপাদ্য, পরিবৃত্ত, বাদবাকি যেগুলো দিয়েছে সে সব করাই করেছে। মানে সম্পাদ্য পরিবৃত্ত করেছে? সব করেছে। আর এমসিকিউ সমস্যা অ্যানসার করেছে? হ্যাঁ। কত নম্বর পরীক্ষা দেওয়ার পর কত নম্বর আশা করছো? আমি মিনিমাম 60 তো আশা করছি। 60 নম্বর আশা করছো, ঠিক আছে। পরে ভৌতবিজ্ঞান পরীক্ষা তো, প্রিপারেশন নাও, ঠিক আছে। অঙ্ক কোশ্চেন কেমন হয়েছে? ভালো। ভালো হয়েছে? কমন পেয়েছে সব? না, সব কমন পাইনি, কিছু কিছু কমন পেয়েছি। ইজি, মিডিয়াম আর হার্ড যদি বলো কোনটা বলবো? ইজি হয়েছে, হার্ড হয়েছে না মিডিয়াম হয়েছে? মিডিয়াম। মিডিয়াম হয়েছে। এমসিকিউ শর্ট কোশ্চেন সমস্ত কিছু কমপ্লিট করেছো? হ্যাঁ। পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে কত কত নম্বর পেতে পারো? হার্ড হয়েছে কোশ্চেন গুলো? ঠিক আছে, পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। তোমার নাম কি? রশ্মিকা বিশ্বাস। পরীক্ষা কেমন হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ। কোশ্চেন ইজি এসছে, হার্ড এসছে না মিডিয়াম এসছে? মিডিয়াম। আমার জন্য তো মিডিয়াম, কারণ খুব আমি অঙ্কে মানে খুব একটা ভালো না, তাও ঠিক আছে আমার জন্য। আমার জন্য ঠিক আছে। তো ইয়ে কি করেছো, সম্পাদ্য কি করেছো? সম্পাদ্য দিয়েছিল পরিমিতি, আর মানে পরিমিতি বলছি পরিবৃত্ত, পরিবৃত্ত দিয়েছিল ওটা করেছি, আর উপপাদ্য, উপপাদ্য কমন এসেছিল। পরিবৃত্ত উপপাদ্য কমন পেয়েছো? হ্যাঁ। আর ওভারঅল কত নম্বর আশা করছো পরীক্ষা দেওয়ার পর? আমি 70-র উপর। 70-র উপর আশা করছো? আচ্ছা, আর সব থেকে কঠিন কোন পরীক্ষা লেগেছে? ভূগোল। ভূগোল পরীক্ষা লেগেছে? ইতিহাসের থেকে ভূগোল বেশি কঠিন লেগেছে? আচ্ছা আচ্ছা। পরবর্তী তো ভৌতবিজ্ঞান পরীক্ষা, তাই তো? হ্যাঁ। ওর জন্য প্রিপারেশন নাও তাহলে, ঠিক আছে। তোমার নাম? সাবনাম খাতুন। তোমাদের অঙ্ক পরীক্ষার যে কোশ্চেন, সেই কোশ্চেন তোমার কেমন লেগেছে? ইজি, হার্ড না মডারেট? হার্ড। হার্ড লেগেছে? তিনজনেরই হার্ড লেগেছে। তোমরা বলছো যে পরীক্ষার কোশ্চেন হার্ড হয়েছে অঙ্ক, তাই তো? আচ্ছা, যেগুলো কমন পড়ে গেছিল সেই কমন আসে না? না, একটা এসে, হ্যাঁ মানে অল্প উপপাদ্য এসে, উপপাদ্য এসে, সম্পাদ্য এসে, পরিবৃত্ত, 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 হ্যাঁ পরিবৃত্ত এসে, স্পর্শ এসে, স্পর্শক এসে। এই যে পরীক্ষা যতগুলো দিলে তার মধ্যে সবথেকে কঠিন পরীক্ষা কোনটা লেগেছে? এই অঙ্ক। অঙ্কই লেগেছে? ম্যাথ অঙ্কটাই? লাইফ সাইন্স? হিস্ট্রিটা কঠিন অত লাগে? না না, হিস্ট্রিটা ঠিক আছে, একদম ঠিক। আর অঙ্ক ভালো হয়, পাস করতে পারবে না? এক একজন করে অঙ্কে 5 নম্বর উঠবে না মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে। তো তোমাদের পরবর্তীতে তো ভৌতবিজ্ঞান পরীক্ষা, তাই তো? প্রিপারেশন নাও। অসংখ্য শুভেচ্ছা রইলো পরবর্তী পরীক্ষা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের ম্যাথমেটিক্স পরীক্ষা ছিল তো? হ্যাঁ। কেমন হয়েছে ম্যাথমেটিক্স পরীক্ষা? ভালো। ভালো হয়েছে? তো শর্ট কোশ্চেন এমসিকিউ এসেছে 6টা, সুন্দর স্থান এসেছে 62, শর্ট কোশ্চেন সব অ্যাটেন্ড করেছো? হ্যাঁ। শর্ট কোশ্চেন কমনের মধ্যেই এসেছে সব? হ্যাঁ, মোটামুটি কমন। আর সম্পাদ্য কি করেছে, পরিবৃত্ত না? পরিবৃত্ত। পরিবৃত্ত। কি কি এসেছিল সম্পাদ্য দেখতে হবে, আমি পরিবৃত্তটা করেছি, মানে ওটা আমি
ফার্স্টে দেখেছি তো আমি ওইটাই করেছি, আগেরটা নোটিস করিনি। আর উপপাদ্য করেছো? হ্যাঁ, উপপাদ্য সম্পূরকটা করেছি। সম্পূরকটা করেছো, দ্বিতীয়ত যেদের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। হ্যাঁ, তো পরীক্ষা দেওয়ার পর ওভারঅল কত নম্বর আশা করছো? 90% আচ্ছা, ইতিহাস পরীক্ষা যেটা হয়েছে, ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রকে নিয়ে একটা বিতর্ক চলছে, তো পরীক্ষা কি আবার পুনরায় নিলে ভালো হয়? তোমার কি মনে হয়? না, আমি চাই পরীক্ষা যেটা হয়েছে সেটার উপরই নাম্বার দেওয়া হোক, কারণ বইতে তো সবই ছিল। শিক্ষক সমিতির তরফ থেকে চিঠি লিখে জানানো হয়েছে যে সাধারণ যারা স্টুডেন্ট পড়তে পারেনি ঠিক করে, তাদের নাকি প্রচুর সমস্যা হয়েছে। এটা তো কোনো কথা নয় না, বইতে সবই ছিল, মানুষ পড়েনি সেটা মানুষের দোষ, যারা পড়েনি সেটা তাদের। তোমার কাছে ইতিহাস কোশ্চেন ইজি লেগেছে? ইজি বলবো না, টাফও লেগেছে, মানে ওভারঅল মিডিয়াম কোশ্চেন হয়েছে, মানে হ্যাঁ একটু টাফ, বাট যে করাই যাবে না, যে আবার করে পরীক্ষা নিতে হবে এমন কোনো কথা নেই। আচ্ছা আচ্ছা, তো ম্যাথমেটিক্স পরীক্ষা দিয়ে তুমি কত নম্বর ওভারঅল আশা করছো? 90% এত দিয়ে সব পরীক্ষা হলো, তার মধ্যে সব থেকে কঠিন বা টাফ কোনটা লেগেছে? টাফ আজকে তুলনামূলক টাফ আজকের 2 নম্বরের ম্যাথের কোশ্চেন গুলো একটু টাফ লেগেছে, মানে 2 নম্বরের যে কোশ্চেন গুলো ছিল 10টা, ওখানে একটু টাফ লেগেছে, বাট ঠিক আছে। আবার ওভারঅল হ্যাঁ, হিস্ট্রি কোশ্চেন একটু টাফ হয়েছিল, এই ম্যাথের 2 নম্বর আর হিস্ট্রি কোশ্চেনটা একটু টাফ হয়েছে জাস্ট, আর বাকি সব খুব ইজি কোশ্চেন। যে একদম ইজি এসে কোশ্চেন ম্যাথমেটিক্স কোশ্চেন ইজি এসে। আজকে তোমাদের কি পরীক্ষা ছিল? আজকে আমাদের ম্যাথ ছিল। ম্যাথ পরীক্ষা কেমন হয়েছে? ম্যাথমেটিক্স পরীক্ষা আমার তো ম্যাথমেটিক্স কোশ্চেন একটু ঘাবড়ে গেছিলাম, বাট মোটামুটি ভালোই হয়েছে। মানে ইজি, মডারেটেড আর হার্ড যদি বলো তাহলে কোনটা বলবে? ইজি হয়েছে না মডারেটেড হয়েছে না হার্ড? মোটামুটি। তো তুমি এমসিকিউ সব করেছো? হ্যাঁ করেছি, এমসিকিউ সব কমপ্লিট করেছো। উপপাদ্য সম্পাদ্য কমন পেয়েছিলে? কমন তো পেয়েছিলাম, বাট ওই অর্ধেক মনে পড়েছে অর্ধেক ভুলে গেছি, ঘাবড়ে গেছো। আর সম্পাদ্য করেছো? কোনটা করেছো? সম্পাদ্য করিনি, উপপাদ্য করেছি, অর্ধেক করেছি অর্ধেক ভুলে গেছি। দেখি 25 তো পাস, দেখি কত পাই। এখন 5 নম্বরটাই মানে 5 নম্বর ধরেই করেছি, এবার জানি না কত পাবো। আচ্ছা আচ্ছা, তো এত যে পরীক্ষা সবথেকে কঠিন কোনটা লেগেছে? কঠিন লেগেছে হিস্ট্রি আর এই ম্যাথটা। পরের দিন তো ভৌতবিজ্ঞান পরীক্ষা না? হ্যাঁ পরের দিন মানে কালকে, ব্যাস কালকে হলেই শেষ পরীক্ষা, আর রেজাল্ট এর ওয়েট করব 3 মাস অবধি। আচ্ছা ঠিক আছে, তারপর ঠিক আছে, পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতি না? থ্যাংক ইউ। ভালো ভালো হয়েছে। তোমার কি কমন পেয়েছো সব? হ্যাঁ মোটামুটি কমন পেয়েছি। শর্ট কোশ্চেন সব করেছো? হ্যাঁ শর্ট কোশ্চেন। সম্পাদ্য কেমন হয়েছে? সম্পাদ্য ইজি এস। ইতিহাস সবথেকে কঠিন পরীক্ষা কোনটা লেগেছে? ইতিহাস। ইতিহাস মনে হয় যে ইতিহাসকে আবার পুনরায় পরীক্ষা নিলে ভালো হয়, যেটা দাবি উঠছে যে আবার পরীক্ষা নেওয়া হবে, মনে হয় যে আবার পরীক্ষা নিলে ভালো হয়। কত নম্বর আশা করছো পরীক্ষা? ইতিহাসে। অঙ্কে? অঙ্কে আজকে একচুয়ালি আমার শরীরটা খুব খারাপ ছিল, তাও দিয়েছি মোটামুটি কত হবে 70-80 আশা করছো। ঠিক আছে, পরের দিন ভৌতবিজ্ঞান, তো প্রিপারেশন নাও, অসংখ্য শুভেচ্ছা রইল। বা